বাইডেনকে চাকরি ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের দলীয় ভোটে জয়ের পর বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প তার দলের প্রতিপক্ষ নিকি হেলির নাম পর্যন্ত মুখে নেননি। তিনি আক্রমণ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। ট্রাম্প বলেন, তারা বলতে চাচ্ছেন, দূর হও জো, তোমার চাকরি ক্ষত। সাউথ ক্যারোলাইনায় জয়ের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ এখন স্পষ্টতই আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনের দিকে। তাই তিনি তার বক্তব্যে বাইডেনকে আক্রমণের নিশানা করেছেন, কেননা নভেম্বরের নির্বাচনে আবার বাইডেন ট্রাম্প লড়াই হতে পারে। সাউথ ক্যারোলাইনায় গতকাল শনিবার রিপাবলিকান পার্টির প্রাইমারি হয়। এতে দলীয় প্রতিপক্ষ নিকিকে বড় ব্যবধানে হারিয়েছেন ট্রাম্প। নিকিকে তার নিজ অঙ্গরাজ্যে হারানোর মধ্যে দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেলেন। ভোট শেষে গতকাল রাতে মার্কিন গণমাধ্যম ট্রাম্পকে জয়ী হিসেবে পূর্বাভাস দেওয়ার কয়েক মিনিট পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমরা বাইডেনের চোখে চোখ রাখতে যাচ্ছি। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, বাইডেন আমাদের দেশকে ধ্বংস করেছে এবং আমরা বলতে যাচ্ছি, দূর হও জো বাইডেন, তোমার চাকরি খতম। গতকালের ভোটের ফলাফলের পর ট্রাম্প তার দলের ঐক্যের প্রশংসা করেন। তিনি বলেন, দলে এমন মনোভাব কখনো ছিল না। তিনি রিপাবলিকান পার্টিকে এতটা ঐক্যবদ্ধ আগে কখনো দেখেননি।